প্রবাসী বাংলাদেশীদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সরবরাহে ফি নির্ধারণের কথা ভাবা হচ্ছে। নির্বাচন কমিশনের আগামী সভায় বিষয়টি আলোচনা হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। আগামী 28 সেপ্টেম্বর কমিশন সভায় বিষয়টি আলোচনা হওয়ার কথা জানান তিনি। গত বছর নভেম্বরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা চালু হয়। এরপর 4টি দেশে প্রায় 750টি আবেদন পেয়েছে এনআইডি উইং।